হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাহমিনা কুকিং। তো আজ আমি আপনাদেরকে একদম পারফেক্টভাবে মানে মাংসের কিমা আর আলু দিয়ে দোকানের মতন করে সিঙ্গারা তৈরি করে দেখাবো। আর এই সিঙ্গারা খেতে খুবই সুস্বাদু হয়। তো চলুন দেখে নেওয়া যাক এটা আমি কীভাবে তৈরি করেছি। তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেল এখন সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন চাপিয়ে দেবেন, তাহলে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার মতো পেয়ে যাবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো মানে সিঙ্গারা তৈরি করার জন্য এখানে আমি 3 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি। এখন এটাতে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। তো লবণটা দিয়ে এখন এখানে আমি 1/2 চামচ পরিমাণে কালো জিরা, এটা আমি 2 হাতের তালুতে নিয়ে তারপরে এটা আমি একটু কষিয়ে দিয়ে দিব। তো হাতের তালুতে নিয়ে কষিয়ে দিলে এই মানে কালো জিরার একটা ফ্লেভারটা ভালো আসে। তো এটা দিয়ে আমি একটু হাত দিয়ে ভালোভাবে মিক্সড করে নিব। তো মিক্সড করে এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিব। তো তেলটা দিয়ে তারপরে একদম ভালোভাবে এটা হাত দিয়ে কষিয়ে কষিয়ে একটু ময়ান দিতে হবে। তো এটা যত ভালোভাবে ময়ান দেন এটা মানে সিঙ্গারা রুটিটা ততই ভালো হবে। তো এটা একদম হাত দিয়ে কষিয়ে কষিয়ে এটা ময়ান দিতে হবে। তো এটা আমার ময়ান দেওয়া হয়ে গেছে। এখন এটা আমি অল্প অল্প করে পানি দিয়ে তারপর একটা ডো তৈরি করে নিচ্ছি। তো এটা অবশ্যই অল্প অল্প করে পানি দিয়ে এটা ডোটা তৈরি করতে হবে। একদম একসাথে বেশি পানি দিয়ে ডোটা তৈরি করতে যাবেন না, তাহলে ডোটা ভালো হবে না। তো এটা দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে। তো আমার ডোটা তৈরি হয়ে গেছে। এখন এটা আমি ঢাকনা দিয়ে ডেকে রাখলাম। এদিক দিয়ে আমি চুলো একটা প্যান বসিয়েছি। তো প্যানের মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে দিলাম। তো তেলটা হালকা গরম হওয়ার পরে এখানে আমি 4টা পেঁয়াজ কিউব করে কেটে রেখেছি। এখানে পেঁয়াজটা দিয়ে দিলাম। তো আমি আজকে গরু মাংসের কিমা দিয়ে এই সুপটা তৈরি করব। তো পোটটা তৈরি করার জন্য এখানে আমি আগের থেকে মাংসটা মানে অল্প পরিমাণে মশলা দিয়ে এটা মানে কষিয়ে মোটামুটি হাফ সিদ্ধ করে রেখেছিলাম এটা ফ্রিজে। তো এখন এটাতে আমি 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। তো রসুন আর আদা বাটাটা দিয়ে একটু ভেজে তারপরে এখন এটাতে আমি 1 চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়ো দিয়ে দিব। তো এখন এখানে আমি সাথে 1/4 চামচ দিয়ে দিব গরম মশলার গুঁড়ো। আর সাথে 1/2 চামচ দিয়ে দিব গোলমরিচের গুঁড়ো। তো দিয়ে মশলাটা দেওয়ার পরে এখানে আমি সামান্য একটু পানি দিয়ে তারপরে মশলাটা আমি একটু ভালোভাবে কষিয়ে নিব। তো আমার মশলাটা কষানো হয়ে গেলে এখন আমার যে মাংসের কিমাটা আছে এটা আমি এখন এটাতে দিয়ে দিব। তো দিয়ে এটা আমি একটু ভালোভাবে নেড়ে এটা আমি ঢাকনা দিয়ে ডেকে দিব 10 থেকে 12 মিনিটের জন্য। এটা একটু ভালোভাবে মিক্স করে এখন আমি ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি। তো ঢাকনা দিয়ে এটা আমি চুলার গ্যাসটা কমিয়ে দিব। তো কমিয়ে তারপর এটা আমি 10 মিনিট রান্না করে নিলাম। এখন এটার মধ্যে আমি 4টা আলু আগে থেকে সিদ্ধ করে তারপরে হাত দিয়ে ভেঙে রেখেছিলাম এখানে আলুটা এটার মধ্যে দিয়ে দিব। তো এটা আমি যেভাবে ভেঙেছি এভাবে ভেঙে দিতে হবে। তো এখন এটা আমি দিয়ে দিচ্ছি আলুটা। তো দিয়ে এখন মাংসের কিমাটার সাথে একদম ভালোভাবে এটা আমি শুকনো শুকনো করে এটা ভাজা ভাজা করে নিব। আর এখন এটাতে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। তো যেহেতু আমার আগে মাংসতে লবণ আছে তাই আমি আলুটার পরিমাণে লবণ দিয়ে দিলাম। তো এখন এটা আমি ভাজা ভাজা করে এটা ভেজে নিচ্ছি। তো আমার এটা ভাজা হয়ে গেছে। এখন এটা আমি উঠিয়ে নিব। উঠিয়ে আমি এই সিঙ্গারা তৈরি করতে যাব। তো সিঙ্গারা তৈরি করার জন্য এখন এটা আমি আরও একটু ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব। তো এখন এটা দিয়ে আমি ছোটো ছোটো লেচি কেটে একটা রুটির মতন করে বেলে নিব। তো এটা একদম গোল করে বেলা যাবে না, এটা একটু লম্বাটে শেপ দিয়ে তারপর এটা বেলে নিতে হবে। তো এটা আমি আপনাদেরকে বেলে দেখাচ্ছি। তো এটা আমি যেভাবে বেলছি ঠিক এভাবে করে বেলে নিতে হবে। এখন এটা আমি একটা ছুরির সাহায্যে কেটে নিব। তো এটা একদম বেশি ভারীও হবে না আবার বেশি একদম পাতলাও হবে না। তো এটা পুরুত্বটা এরকম হবে আপনারা দেখে বুঝতে পারছেন। এখন এটা আমি কেটে নিচ্ছি।
তো কেটে এখন এটার সাইডগুলোতে আমি একটু পানি লাগিয়ে তারপরে এটা আমি একটা আপনাদেরকে সিঙ্গারা তৈরি করে দেখাচ্ছি। তো এই সিঙ্গারাটা যে কেউ বানাতে পারবেন, এটা একদম সহজভাবে বানানো যায়। তো এখন এটা উল্টিয়ে এভাবে করে মানে বাজ দিয়ে নিতে হবে, আর এটা বানানো খুবই সহজ। তো এখন এটা আমি হাতের মুঠোর মধ্যে নিয়ে তারপরে এটার ভিতরে আমি পুরটা দিয়ে দিব। তো পুরটা দিয়ে মানে পুর এটাতে যতটুকু দেওয়া যায় ওই পরিমাণে দিতে হবে, একদম বেশি চেপে চেপে দেওয়া যাবে না। তো এখানে আমি 2 চামচের মতন পুর দিয়ে দিয়েছি। এখন এটার মানে এটার সাইডগুলোতে আবার একটু পানি লাগিয়ে তারপরে মুখটা একদম ভালোভাবে মানে বাজ দিয়ে তারপর আটকিয়ে নিব। তো এটা আমি যেভাবে দিচ্ছি ঠিক ওইভাবে করে দিতে হবে। তো এটা মুখটা একদম ভালোভাবে আটকাতে হবে, না হয় আবার পুরগুলো মানে বাজার সময় বের হয়ে যাবে। তো তো এইভাবে পরে আমি সবগুলো বানিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমার একটা বানানো হয়ে গেছে। তো এইভাবে পরে আমি সবগুলো বানিয়ে নিব। তো এইভাবে করে আমি সিঙ্গারাগুলো বানিয়ে নিয়েছি। এখন আমি বাস্তে চুলা চলে যাব। তো চুলার মধ্যে আমি প্যানের মধ্যে মানে তেল গরম হতে দিয়েছি। এখন এই সিঙ্গারাগুলো আমি মিডিয়াম আঁচে ভেজে নিব। তো সিঙ্গারাগুলো একদম চুলার আঁচ বাড়ি দিয়ে ভাজা যাবে না, তাহলে ভিতর দিকটা কাঁচা থাকবে মানে উপর দিক দিয়ে কালার চলে আসবে। তো এটা আমি মিডিয়াম আঁচে, এটা আমার মানে সিঙ্গারাগুলো ভাজতে 8 মিনিটের মতন সময় লেগেছে। তো এখন এটা এক সাইড হওয়ার পরে এখন এটা আমি উল্টিয়ে দিব। উল্টে পাল্টে এগুলো আমি ভেজে নিচ্ছি। তো আমার সিঙ্গারাগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন এগুলো আমি উঠিয়ে নিব, উঠিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। আর এটা একটু ধৈর্য সহকারে ভাজতে হবে, একদম চুলার আঁচ বাড়ি দিয়ে ভাজা যাবে না। তো এই হলো আমার আজকের সিঙ্গারা রেসিপি। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, আজকের জন্য আল্লাহ হাফেজ।